সিভিল সার্জন কর্তৃক থেকে একটা সার্টিফিকেট দিতে হবে যে তারা গর্ভবতী না। আর হচ্ছে শর্ত ছিল যে 3 বছরের নিচে কোনো ছোট বাচ্চা থাকতে পারবে না, কারণ এটা মনোনয়ন পাওয়ার পর 18 মাসের একটা কোর্স করানো হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে ওইখানে আপনার ই করা হবে, নিয়োগ দেওয়া হবে। তো আমরা এটার জন্য অ্যাপ্লাই করি 2020 সালে। আমরা কেউ মা বাচ্চা নেই না, অনেকে বাচ্চা আসলে অ্যাবর্শনও করে ফেলতেছে, অপেক্ষা করতেছে, হয়তো বা রিটার্ন নিবে, ভাইবা নিবে, এরকম করতে করতে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত হয়ে গেছে। 2023 সালে তারা ফেব্রুয়ারি মাসে 18 তারিখে প্রথম হচ্ছে রিটার্ন পরীক্ষা নেয় ওনারা 46টা জেলায়, যেখানে কোনো অনিয়ম হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই, কোনো কিছুই হয়নি। তারপরে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেওয়ার পরে আমরা আরও অপেক্ষা করতে থাকি। 2-3 মাস অপেক্ষা করার পরে ওনারা হচ্ছে মে মাসের 6 তারিখ যেন রেজাল্টটা প্রকাশ করে। তারপরে আবার মে মাসে 25 তারিখ থেকে আমাদেরকে ভাইবা দেওয়ার জন্য অধিদপ্তরে ডাকা হয়। মে মাসে 18 তারিখ থেকে আমরা ভাইবা দিতে শুরু করি জুন মাসের 18 তারিখ পর্যন্ত। মে মাসের 25 তারিখ থেকে ভাইবা দেওয়ার পরে হচ্ছে আমরা বিভিন্ন 2-3 মাস চলে যায়, রেজাল্ট হয় না। আমরা 5 বার এখানে মানববন্ধনে আসছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে রেজাল্ট দিবে বলে, ডিসেম্বরের মধ্যে রেজাল্ট হয়ে যাবে এরকম বলে আশ্বস্ত করে আমাদেরকে বারবার ফিরিয়ে দিছে, কিন্তু ওনারা রেজাল্ট দেয় নাই। অবশেষে যখন আমরা আরেক লাস্টবার মানববন্ধন করে অক্টোবরে, তখন ওনারা আমাদের যে শর্ত ছিল মা হতে পারবো না, সেই শর্তটা ওনারা উঠায় নেয়। কিন্তু উঠায় নেওয়ার পরেও ওনারা রেজাল্টটা দেয়নি। শর্ত উঠায় নেওয়ার পরে যখন আমরা মা হতে চাচ্ছি বা পরিবার পদ্ধতি যারা নিয়েছে এখন পদ্ধতি ছেড়ে দিয়েছে, বাচ্চা নিতে চায়, তারা তখন কনসিভ করতেছে না, অনেকের হচ্ছে না বিভিন্ন মেডিসিন খাওয়ার কারণে। সেক্ষেত্রে অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকে চাইলেই মা হতে পারছে না। মানে এখন 3.5 বছর গ্যাপ দেওয়ার পরে এখন চাইলে আমরা মা হতে পারছি না, এই দায় কে নিবে? রাষ্ট্র নিবে, সরকার নিবে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবে? অবশেষে ওনারা 2024 সালে 14 জানুয়ারি আমাদের নিয়োগটা সম্পূর্ণ বাতিল করে দেয়। ওনারা বলে দুর্নীতি হয়েছে লিখিত পরীক্ষায়। যদি লিখিত পরীক্ষায় দুর্নীতি হয়ে থাকে তাহলে ওনারা কেন ভাই বানিয়েছিল, কেন আমাদেরকে 8 মাস ঝুলায় রাখছে? সেই ওনারা সুরাহা করতে পারে নাই। আমাদের যে ধারণা যে ওনারা হয়তো বা ওনাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী ছিল, ওনাদের ভিতরে যে লোক নেওয়ার কথা ছিল, ওনারা তাদেরকে অ্যাটেন্ড করাতে পারে নাই, রেজাল্ট আনতে পারে নাই, রোল আনতে পারে নাই, এই জন্য তারা আবার পুনরায় রেজাল্ট বাতিল করে আবার পুনরায় পরীক্ষা নিতে যাচ্ছে। কিন্তু পুনরায় পরীক্ষা নিলে কি আমরা যারা 7,621 জন মেয়ে টিকছিলাম রিটার্ন পরীক্ষা, তারা কি আবার টিকবো? এরকম কোনো নিশ্চয়তা আছে? সবার কি সবসময় একই প্রিপারেশন থাকে? থাকে না তো। তাহলে আমরা চাই মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের এই বিষয়টা দেখে আমাদের যেন রেজাল্ট দিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে সাহায্য করে আমাদের যেন রেজাল্টটা দেয়। আপা একটা জিনিস একটু ক্লিয়ার করুন তো, বাংলাদেশে এমন কি চাকরি আছে যে মা হলে চাকরি থাকবে না, এটা কেন? এটাই আমাদের যে আমরা যে 18 মাস কোর্স করব, 18 মাস কোর্স করার পরে ওনারা আমাদের কি দিবে, তারপরে আর 1 বছর আমরা বাচ্চা নিতে পারবো না নিয়োগের পরে 1 বছর, এরকম শর্ত ওনারা যে সার্কুলার করেছিল সার্কুলারের 7 নম্বর যে শর্তটা ছিল ওইখানে স্পষ্ট আকারে লেখা আছে যে আমরা কেউ ওই সময় বাচ্চা নিতে পারবো না, এমন কি 18 মাস ট্রেনিং চলাকালীন সময় আমরা বাচ্চা নিতে পারবো না। কল্যাণ পরিদর্শিকা এই পদে আমরা আবেদন করি। 2020 সালে 10 মার্চে এই নিয়োগ সার্কুলারটা হয়, ওইখানে স্পষ্ট আকারে লেখা ছিল যে 7 নম্বর যে শর্তে, ওইখানে কিছু শর্ত ছিল, 7 নম্বর শর্তে লেখা ছিল যে আমরা যখন মানে মনোনয়ন হবে এই চাকরির জন্য সেক্ষেত্রে আমরা বাচ্চা নিতে পারবো না, গর্ভবতী হতে পারবো না, দীর্ঘ 18 মাস ট্রেনিং করবো এর মধ্যেও বাচ্চা নিতে পারবো না, এমনকি চাকরিতে জয়েন করার পরেও 1 বছরের মধ্যে আমরা বাচ্চা নিতে পারবো না। তাহলে যখন আমরা মানে 2020 সালে আবেদন করি সেক্ষেত্রে মানে আমরা পরীক্ষা দিব, এখন যদি আমরা বাচ্চা কনসিভ করি তাহলে তো আমরা মনোনয়ন হলেও আমরা বাচ্চাটা নিতে পারবো না। সেক্ষেত্রে অপেক্ষা করতে করতে আমরা কেউ বাচ্চা নিয়ে নেই, এমনকি যদি কেউ কনসিভ করেও ফেলছে ভুলবশত, সেক্ষেত্রে অনেকে অ্যাবর্শন করাইছে। ঠিক 3 বছর অপেক্ষা করার পর 2023 সালে ফেব্রুয়ারি মাসে আমরা এটার জন্য রিটার্ন পরীক্ষা আমাদেরকে ডাকে, তখন আমরা রিটার্ন পরীক্ষা দিই 46টি জেলাতে। সেখানে কোনো অনিয়ম হয় নাই, তখন তৎকালীন সময়ে কোনো কিছু দুর্নীতি বা কোনো কিছুর অভিযোগ আসেনি। তারপরে হচ্ছে রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে ওনারা আমাদেরকে রেজাল্ট দেয় মে মাসে। মে মাসে আবার 18 তারিখ থেকে জুন মাসের 25 তারিখ পর্যন্ত আমাদেরকে ভাইবার জন্য ডাকা হয়। আমরা পর্যায়ক্রমে প্রতিটা জেলায় এসে এই অধিদপ্তরে ভাইবা দিয়ে যাই। তারা স্বচ্ছ নিয়োগ কমিটির মাধ্যমে, 5টা বোর্ডের মাধ্যমে তারা প্রতিদিন কার রোল কোন বোর্ডে পড়বে লটারির মাধ্যমে তারা আমাদেরকে ভাইবা নিছে। সেই ক্ষেত্রে তারা ভাইবা নেওয়ার পরে 2023 সালে ভাইবা নেওয়ার পরে তারা কোনো রেজাল্ট, 2-3 মাস চলে যায় তারা কোনো রেজাল্ট দেয় না। তারপর আমরা 5 বার এখানে মানববন্ধন করছি আমাদেরকে রেজাল্ট দেওয়ার জন্য, আমরা মা হতে পারতেছি না সেটার জন্য। তারপর অবশেষে তারা অক্টোবর মাসের 11 তারিখে হচ্ছে ওই যে মা হতে পারবো না ওই শর্তটা ওনারা উঠায় নেয়, কিন্তু শর্ত উঠায় নেওয়ার পরেও তারা রেজাল্ট দেয় নাই। 2024 সালে 14 জানুয়ারি আমাদের এই নিয়োগটা বাতিল করে ওনারা। বাতিল করার পর ওনারা বলছে পুনরায় পরীক্ষা নিবে, লিখিত পরীক্ষা দুর্নীতি হয়েছে। যদি লিখিত পরীক্ষা দুর্নীতি হয়ে থাকে তাহলে তারা ভাইবা পর্যন্ত আমাদেরকে কেন টানলো? আর এখন যে অনেকে মা মানে মা হতে চাচ্ছে, আগে যে বলছে মা হতে পারবে না, এখন বলছে হতে পারবে,
সেক্ষেত্রে তো আমরা অনেকে যারা 3.5 বছর পরিবার পরিকল্পনা ছিলাম এখন চাইলেই আমরা মা হতে পারতেছি না, এটার জন্য অনেকের অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক শ্বশুর বাড়ি থেকে অনেক অপবাদ দিচ্ছে যে আমরা এখন মা হতে পারতেছি না। দ্বিতীয়ত তারা হচ্ছে মানে অনেক ডিপ্রেশনে ভুগতেছে, তারা কখন কি করে ফেলবে, অনেকে অনেক রকম মানে অ্যাবর্শন করাইছে, বাচ্চাটা নিতে পারে নাই, কাঙ্ক্ষিত বাচ্চা ছিল অনেকের যারা তাও নিতে পারে নাই। তাহলে এই দায় কে নিবে, সরকার নিবে, রাষ্ট্র নিবে, নাকি আমাদের যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা নিবে? আমরা চাই আমাদের যে জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা, উনি যেন আমাদেরকে আমাদের দিকে এই মেয়েদের দিকে, এটা একটা নারীদের 1080 জনের পদ ছিল, উনি যেন আমাদের প্রতি সহায় হয়ে আমাদের রেজাল্টটা দিতে যাতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে বলে, আমরা যেন উনি আমাদের পাশে থাকে।